10 দিন ক্ষমা, 10 দিন জাহান্নামে মই, এহাদিস জাল, এহাদিস আমল করা যাবে না। পুরো রমজান দরজা খোলা আছে, পুরো রমজান রহমতের দরজা খোলা আছে, পুরো রমজান ক্ষমার দরজা খোলা আছে। যে যা পারে নেকি লুটে নিবে, শেষের 10 রাতে চেষ্টা করবে, সাহারি খেয়ে ইফতার শুরু করবে, না খেলো সাহারি, না খেলো সেম থাকবে, বিসমিল্লাহ বলে ইফতার করবে। যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে। কেউ যদি একটু দেরি করি না, সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি, এটা এবাদত। আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না, একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম থেকে তাকে খুশি করতে পারি না, অসম্ভব। একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি ইফতার করতে হবে, ইফতার তাজা খেজুর দিয়ে। আব্দুর রাজ্জাক, কোথায় তাজা খেজুর? শুকা খেজুর দিয়ে। শুকা খেজুর যদি না পাই তাহলে পানি, ফজিলি আম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না, আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। বিসমিল্লাহ বলে কি মুখে দিতে হবে? তাজা খেজুর, নেই যে শুকা খেজুর, নেই যে পানি। বোঝা যায়নি? পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামা অবতালা তিল ওর সাবাতালার যে ইনশাআল্লাহ, ঘুমের ঘরে স্বপ্ন দশলে কোনো সমস্যা নেই, কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই, পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই, আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন, খেয়ে শেষ করেন কোনো সমস্যা নেই, আজান হয়ে যাক, পিসরেকার তারাবি পড়বেন। সাহারির জন্য আজান খাস নয়, তাহাজ্জুদ এবং সাহারি দুটা সমন্বয়ে আজান। মাইকে চিৎকার করে কোনো হামনাত গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না, শুধুমাত্র আজান। আর নইলে আগে মহিলারা মাচা চিরে উঠে দেখতো, ওই যে তিন তারা, ওই যে এখন ভোর রাত হয়ে আসে, ওইভাবে রান্নাবান্না খাওয়া পানি করতে হবে, চিৎকার করে কাকে ডাকানো হবে না, ঢোলাই চলবে না, এগুলো সব নাজায়েজ হারাম। ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে, বলাই অপরাধ। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে, সলাত শেষ হয়ে যাবে এমাম সাহেব কথা বলবেন, জানাজা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না। রাসূল বলছেন দেখো শাবান বেন রজব রমজান, শাবান একটি মাস, রজব রমজানের মাঝে, শাবান একটি মাস, রজব রমজানের মাঝে, আরে শোনো, শাবান একটি মাস, রজব রমজানের মধ্যে এক ফলন না সানহ, মানুষ তাতে গাফেল থাকে, বেখিয়াল থাকে, যাকে সাহারুন, এটাই এমন একটা মাস, তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, ওনা অহিব্য, আমি ভালোবাসি, আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন, ওই রিপোর্টের তারিখটা ধরার জন্য 15, 20, 25, 26, 27টা সিয়াম পালন করতেন, খালি রিপোর্টটা ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা বাগমারা থানার হুজুরেরা জেনে নিল সেই দিন নাকি 15 শাবান, তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এবার নগদ মিথ্যে, কিয়ামত পর্যন্ত প্রমাণ পেশ করা যাবে না, অযথা জাতিকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই, 15 শাবান সিয়াম পালন করা যাবে না, হালুয়া রুটি নেই, 14-15 দুই দিন সিয়াম পালন করা যাবে না, 3 দিন ওই করবে যে অন্য অন্য মাসে 3 দিন করে, বুঝা গেল না কথা? শাবানও 13-14-15 কে করবে? যারা অন্য অন্য মাসে অভ্যস্ত সেই করবে, আর যারা করে না, করে না, করবেই না। আর যদি রিপোর্ট ধরতে চায় তাহলে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন অন্তত 15 পর্যন্ত, আমরা তো চেষ্টা করি, আর উনি নিজে থাকতেন 20-25 পর্যন্ত, জনগণকে বললেন 15 পর্যন্ত, আর নিজে আমল করতেন কতদিন পর্যন্ত? 20-25, 26 পর্যন্ত। কথার এক পর্যায়ে চলে এসেছি, আপনাকে আপাতত অনুরোধ জানাচ্ছি, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন যে কোনো মূল্যে,
কাজটা ফরজ নয়, কিন্তু আপনাকে আমি নিজের উপরে জরুরি করার জন্য অনুরোধ জানাচ্ছি, কেন এটা বিশাল ব্যাপার। শরীর ভারী হয়ে গেছে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, আর একটু ভারী হচ্ছে প্রতি মাসে তিন দিন করেন, আরও যে ভারী আব্দুর রাজ্জাক সাহেব তাহলে দাউদের সিয়াম পালন করেন, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, কোথায় হারিয়ে যাবে ভড়ি। আর খেতে কম হবে, রমজান মাস আসছে, ভিন্ন ধরনের মাস, অবাক মাস, রাত বারোটার পরে সব দরজা খোলা, যে যা চাবে সেই তা পাবে, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দিন বারোটার পরে সব দরজা খোলা, যে যা চাইবে সে তা পেয়ে নেবে, আজান দেওয়া হলে সব দরজা খোলা, যে যা চাইবে সেই পাবে। এবার রমজান মাস এক তারিখ থেকে তিরিশ উনত্রিশ পর্যন্ত সব সময় খোলা, চব্বিশ ঘন্টা। তো রাত বারোটার পরে তাড়াহুড়া করে দুই রেখা সলাত আদায় করে আল্লাহ বলতে দরজা খোলা আছে, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আল্লাহ বলছেন বলো কি বলছো, কি বলছো বলো। দিন বারোটার পরে সব দরজা খোলা, তো বলছে আমি দূরে কাজ সলাত আদায় করে বলছি আমার কথাটা শোনো, আমি তো দরজা খুলে দিয়েছি বলো কি বলছো, আজান দেওয়া হয়েছে দরজা খোলা, যা বলো সেটা মেনে নেওয়া হবে। তো এখন রমজান মাস এক মাস দরজা খোলা, নেন এবার। তো মানুষ কি করলো, মানুষে বলছে এগারো মাসে যা টাকা ইনকাম করেছি না, রমজান মাসে তার চেয়ে বেশি করব। তাহলে টাকা বেশি ইনকাম করলে ব্যস্ততা বেশি হবে না ভাইজান? ব্যস্ততা বেশি হবে, যারা ইফতারি বেশি কিনবে তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে, যারা কাপড় দু তিনটা কিনবে, জামা পাঞ্জামে জুতা স্যান্ডেল যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে। সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে, প্রয়োজন ছিল কাজ ব্যস্ততা কমানো ওকে ঢাকার জন্য, কিন্তু পরিস্থিতি উল্টে গেল, কাজকর্ম ব্যস্ততা বেশি হলো, ঢাকা ভুলে গেল, সবাই ব্যস্ত, বদনাম কি বাদ, হইচই মারামারি, দাঙ্গামা হাঙ্গামা, দোকান এই রে বন্ধ করে রে, খোলো রে মারো রে পিটো রে, রমজান মানে হলে এই সব কাজ কমিয়ে দিয়ে রমজানকে মূল্যায়ন করার দরকার ছিল। তার এক নম্বর কারণ পুরো মাসটা দরজা খোলা। এবার রিপোর্ট পেশ করার জন্য সিএম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহি বয়ির ফালে, আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি, দেখো তুমি আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখো, এই জন্যে তো আমি বৃহস্পতিবার আর সোমবার সেম থাকি, আমার সাপ্তাহিক রিপোর্ট দেখো সেম অবস্থায় দেখো। এটা কে চাইতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে উনি নীতিগতভাবে কিবার কিবার সেম থাকতেন বৃহস্পতিবার সোমবার। কেন থাকতেন, রিপোর্টটা কিভাবে দেখাতে চাইতেন? সেম অবস্থায় মনে থাকবে না? দুই, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, সেই কোন দিন এটা আমাদের নবীর জানা ছিল না, যার কারণে তিনি প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। ওসামা বিন জায়েদ বলছেন, আমি একদা আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী লাম আরাকা তাসুমু ফি শাহরি মিন সুহুরি মা তাসুমু শাবানা, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্যান্য মাসে তো এত থাকেন না। আচ্ছা আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন, এটা তো জিজ্ঞাসা, দেখেন উত্তর কি বলছেন। তখন আল্লাহ